হ্যালো ভাই সাহেব, সাকিব আন্ডা কই? অবশ্যই একটু কমেন্ট করে জানাও, একটু হাত তুলো ভাই। তুফানের টাইটেল ট্র্যাক চলে আসছে, অনেক এক্সাইটেড আর দেখবো বলে। আমি কিন্তু বিশ্বাস করে দেখি নাই, আমি শুনতে পারছি আর অনেকে রিয়াকশন দিয়ে দিছে, আর অনেকে সাজেস্ট করতেছে দাদা টাইটেল ট্র্যাক চলে আসছে, তুমি এখনো রিয়াকশন দাও নাই ভাই, এটা কোনো কথা? তো সাকিব ফ্যানরা কই অবশ্যই কমেন্ট করে জানাও, আর সুপার এক্সাইটেড রিয়াকশন দেওয়ার জন্য দিস ইজ সেতু অ্যান্ড ওয়েলকাম টু নিউ রিয়াকশন ভিডিও। তো কেমন আছো অবশ্যই জানাও, আর কোথাও হতে বলতেছো অবশ্যই সেইটা জানাও। তো হচ্ছে অনেক এক্সাইটেড, অরিজিনাল ভিডিও লিঙ্ক ইন ডিসক্রিপশন। আজকে আমি ভিডিওটা ইউজ করেছি হচ্ছে চোরকি ইউটিউব চ্যানেল, তো যাও ভিজিট করো আর সাবস্ক্রাইব করো। তো চলো শুরু করি, লেটস স্টার্ট। আরে ভাই, সিগারেট উইথ বিয়ার, এটা আলাদা লেভেলের শখ ভাই। দেখো কি বলে কথা, ওয়াও মেগাস্টার সাকিব। সর্বশাসনে ভয় রক্ত শ্মশানে, চোর ক্ষমতায় যে হারে না, রয় সর্ব আমলে রয় হিংস্র লহরে। এটা দেখে মনে হলো তিনি হচ্ছে একজন গ্যাংস্টার, তারপর হচ্ছে তিনি হচ্ছে মনে করো যে কোনো কি বলে হাই লেভেলের কিছু মানে মানুষ থাকে না, যেমন হচ্ছে লিডার টাইপের ইলেকশন, এরকম আমার মনে হচ্ছে আমি কোন সিনেমায় জানি দেখছি ইউজ করছে এরকম একটা হাতুড়ি, জানি না মনে পড়তেছে না আসলে। সরি যে র‍্যাপ সংটা ছিল, এটা কার কণ্ঠে ছিল কে গাইছেন এটা এই মুহূর্তে আমি মনে নাই, আমি দেখতে পারিনি, তার জন্য আমি সরি। আর অবশ্যই ভিডিওর শেষে ডিসক্রিপশনে দেখে নিব, বাট আমার কাছে খুব ভালো লাগছে র‍্যাপ সংটা মানে সেই। আর আমি একটা কথাই বলতে চাই, দেখো আমাদের হচ্ছে এমন একজন হিরো রয়েছে সাকিব খান, যার জন্য বিভিন্ন দেশের মানুষ, যারা হচ্ছে ইন্ডিয়ার অনেক মানুষ রয়েছে, বাইরে পাকিস্তানের মানুষ রয়েছে, তারা আমাদের দেশে তুফানের মুভির সঙ্গে তারপরে টাইটেল ট্র্যাকের সঙ্গে রিয়াকশন দিচ্ছে, ভালো ভালো বলতেছে। তো এর চেয়ে বড়ো আর কিছু হইতেই পারে না, একজন বাংলাদেশি হিসেবে এর থেকে গর্বের বিষয় আর কিছুই হতে পারে না। খুব ভালো ছিল, অনেক অনেক ভালো ছিল। আর সাকিব না তোমরা দেখে চলে যেও না, সাবস্ক্রাইব করো আর অবশ্যই কমেন্ট করে জানাও যে তুমি সাকিবের ভক্ত, ঠিক আছে? সো মানে নতুন করে দেখার ইচ্ছা জাগে, একসময় হয় না অনেকে বলে বাংলাদেশে কোনো সিনেমা হয় না, ভালো লাগে না, দেখি না, এই সেই আবি জাবি কোমর দুলাই এগুলো করে, এগুলো ভালো লাগে না অনেকের। কিন্তু এখন ভাই যে সমস্ত শুধু সাকিব খানের নয়, এছাড়া আরও অনেক আপকামিং সিনেমা আসতেছে যেগুলো জাস্ট সুপার টুপার, ঠিক আছে? আমাদের উচিত, আমরা যারা বাংলাদেশি রয়েছে তারা হচ্ছে এনাকে বেশি বেশি সাপোর্ট করা, এনার সিনেমা দেখা, হলে যে সিনেমা দেখা, ঠিক আছে, বেশি বেশি। সো গত যে ভিডিওটা দেখেছিল মানে চোরকিতে ছাড়ছিল না, সেটা 11 মিলিয়ন ভিউজ হয়েছে ভাই, তাহলে বুঝতে পারতেছো কত মানুষ দেখছে, ভালোভাবে নিছে। হ্যাঁ, অনেকে অনেক কিছু বলে যে কপি না তেনা ভাই, অন্য দেশে কপি করছো এই সেই, ভাই কপি করতেও যোগ্যতা লাগে, ঠিক আছে? আর ফুল তো আর কপি করে নাই, অনেক সিমিলার থাকতেই পারে। হ্যাঁ,
তারপর লাগে উড়া ধরা, আমার বেবিওয়ালা খাইছে রে, এই আছে না বারে বারে ব্রেক করে কি গানের সাথে উড়া ধুরা রিলেট করছে। থাক ভাই, তাতে কি হইছে, অল ডেকোরেশন, তারপর হচ্ছে তাদের অ্যাক্টিং, ড্যান্সিং, কম্পোজ করছে, এগুলো দেখো ভাই, খালি একটু গানের কপি পাইছো তাতে। হ্যাঁ, লিরিক্স কি সেম নাকি, হয়তো হতে পারে টোনটা মিলে গেছে, তাতে কি যায় আসে। বাট আমাদের বাংলাদেশ হিসেবে সাপোর্ট করা উচিত, তো সাপোর্ট করতেই হবে। তো অনেক ফালতু কথা বলে ফেলছি, তার জন্য অনেক দুঃখিত আমি। ভাই সেই ট্রেইলারে চঞ্চল দাদারে দেখছিলাম, এরপরে কোথাও দেখি নাই, টাইটেল ট্র্যাকে নাই, তারপর হচ্ছে উড়াদুড়া সিনেমা, উড়াদুড়া কেন থাকবে, তিনি কে নাইকে নাকি। বাট এই টাইটেল ট্র্যাকে মিমি চক্রবর্তীরও দেখালো না, আরে সবাই শুধু কিং খানরে দেখতে চায়, এই জন্য সবার কথা রাখার জন্য হচ্ছে সিনেমার ডিরেক্টর বা হচ্ছে যারা এডিট করছে তারা শুধু কিং খানরেই রাখছে আমার মনে হয়। যাই হোক, ব্যাপার না, তো গাইস দেখা যাবে আসল সিনেমাতে সবাইকে, এটা নিয়ে কোনো ব্যাপারই না। কেমন ছিল অবশ্যই কমেন্ট, আমার জাস্ট সুপার টুপার লাগছে। আর আমি গর্ববোধ করি যে না, আমাদের একজন শাকিব খান আছে, তিনি হচ্ছে নতুন নতুন সিনেমা আমাদের উপহার দেয়, এটা সম্ভবত ঈদে রিলিজ হবে 28 জুন। ওকে হ্যাঁ, তো অনেক এক্সাইটেড। আর ঈদের সবাইকে অগ্রিম অনেক অনেক শুভেচ্ছা, ভালো করে ঈদ কাটাও আর ফ্যামিলি নিয়ে ভালো থাকো। সো ঈদ মোবারক, অ্যান্ড হচ্ছে যারা এই পর্যন্ত আমার ভিডিও দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন আপনারা। সো বাই বাই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।